শেরে বাংলা এ কে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমার নাম মোহাম্মদ শাহজাহান আলী, আমার পিতার নাম ঋতু আয়াতুদ্দিন প্রামাণিক, মায়ের নাম নফিজান বেগম, মারা গেছেন। আপনি কি করতেন 71 সালে? আমি তখন কলেজে পড়তাম, আড়ানি কলেজে। এত অঞ্চলে কোনো কলেজ মলেজ ছিল না, ওই হিসাবে তখন আড়ানি কলেজ রাজশাহী কলেজ, তো রাজশাহী যাওয়ার মতো হয়তো আমার সংগোষ্ঠী ছিল না, তো আমি আড়ানি কলেজে পড়তাম, বাবুসার থাকতাম, ওখান থেকে আড়ানি কলেজে পড়তাম। তখন আমি কিন্তু আমি সেকেন্ড ইয়ারের ছাত্র, আর পাকিস্তান আমলে ম্যাট্রিক পাস করছি। আমি কালিদাসকালী হাই স্কুল, প্রাইমারি স্কুল আছে কালিদাসকালী, একই স্কুল এক পাশাপাশি। 71-এ তখন আমাকে উদ্বুদ্ধ করে আমার এখানে আবুল হোসেন বলে একটা লোক ছিল, ও আমার চাষা হইতো, সে মাস্টারি করতো, সে আমাকে বলতো যে বাবা চলো আমরা ভারতে যাই, এদেশে থাকি আমরা কী করবো, দেশকে স্বাধীন করতে হবে। পরে রাজশাহী জাহাঙ্গীর বলে আমাকে একটা লোক, সে আমাকে বলে যে চলো আমরা ভারতে যাব। আমি প্রথমে যাই জলঙ্গি থেকে সাগরপাড়ার থেকে যে আপনার কামারপাড়া বালুরঘাট পশ্চিম দিনাজপুর, ওখান থেকে পাঙ্গা ক্যাম্পে। পরে আমি ওই কাঞ্চনজঙ্ঘা বলে একটা জায়গা আছে, ওখান থেকে আমরা ফ্লাইটে চলে যাই দেরাদুন। সে ক্যাম্পের নাম ছিল তান্ডোয়া, সে তান্ডোয়া ক্যাম্পে আমি ট্রেনিং নিই। ওখানে ট্রেনিং করার পর আমরা হওয়ার পর আমাকে ওখান থেকে আমাদের ড্রেসপত্র। আপনার কমান্ডার কে ছিলেন? আমার কমান্ডার জাহাঙ্গার ছিল। আমার সঙ্গে অনেকেই ছিলেন, আবুল হোসেন সরকার, জালালউদ্দিন দুইটা ছিল, একজন খলিফা একজন মাস্টার, আজিজ আমার দোস্ত, আরানের আকবর বলে একটা ছিল, লালপুরের নায়েব ছিল, তারপরে সুপিয়ান ছিল, এরকম অনেকেই ছিল, মোটামুটি 14 জন একসঙ্গে। আমার শেল্টার হয় গুয়াশে উসমান ডাক্তারের বাড়িতে, বাগাতিপাড়া থানা, এবং রাতের অন্ধকারে আমরা সংগঠন তৈরি করি দেশের, মানে যারা আমার বয়সী, সমবয়সী, আমার থেকে একটু কমও আছে, এরকম বয়সের লোকলি আমরা একটা সংগঠন তৈরি করি, যে আমরা সবাই মিলে একত্রে দেশকে রক্ষা করার জন্য, উদ্ধার করার জন্য আমরা যুদ্ধ করব। আমরা ভারত থেকে আসার পরে আমরা এই দেশে থাকতে হবে, যে পানি গরম হলেও বাঁচবে না মাছ, আবার ঠান্ডা হলেও বাঁচবে না, আমাকে সমতা রাখতে হবে, সমতা রাখি আমাকে ওখানে বসবাস করতে হবে, এবং আমাদের সংগঠন তৈরি করতে হবে, যে আমার প্ল্যান প্রোগ্রাম ছিল, এবং রাতের অন্ধকার আমরা করতাম, করতে করতে এরম করি, তারপর তাদের অস্ত্র অস্ত্র আমরা দিব অস্ত্র, তো এই অস্ত্র দেওয়ার ইয়াতে তারপরে তো দেশ স্বাধীন হয়ে গেল। যুদ্ধ শেষের পর আপনি কী করলেন? যুদ্ধ শেষের পরে আমি
আমি তখন প্যালটের চান্স পাই, মানে যারা জঙ্গি বিমান চালায়, কিন্তু আমি যেতে পারলাম না। পরে আমি চলে আসার পরে প্যানেল দিলাম, প্যানেল পরীক্ষা দিয়ে তখন রাজশাহী বিভাগে আপনার প্রায় 3,500 লোক পরীক্ষা দিয়েছিল, তার মধ্যে আমি সেকেন্ড হয়েছিলাম। হওয়ার পরে আমি প্রাইমারি স্কুলে, আমাকে আপনি প্রাইমারি স্কুলে চাকরি করেন, প্রাইমারি স্কুলে তখন আমি চাকরি করতে থাকি। এইভাবে চাকরি করতে করতে আমি প্রায় 43 বছর চাকরি করি। বর্তমান বাংলাদেশ নিয়ে আপনি কী বলবেন? বাংলাদেশ নিয়ে আমার চিন্তা ভাবনা আছে, আমি একজন শিক্ষক ছিলাম, আমার ছেলে মেয়ে যাদের আমি তৈরি করছি, পড়াশোনা শিখাইছি, লেখাপড়া শিখাইছি, তাদেরকে বলছি যে আমার দেশ আমি স্বাধীন করছি, তোমরা এভাবে আমার জাতির পিতা শেখ মুজিবুর রহমান ওনার আদর্শে যেমন আমি উদ্বুদ্ধ, তোমরাও সেইভাবে চলবে। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।